হাই বন্ধুরা, আমরা উঠেছি বেভিউ ট্যুরিস্ট লজে। প্রত্যেকবারই আমরা যখন আসি এই ট্যুরিস্ট লজেই উঠি, এটা আমাদের খুব প্রিয় জায়গা। আর এটা নিয়ে এইবার নিয়ে এটা আমাদের পঞ্চমবার। এই হোটেলটির প্রতিষ্ঠাতা শ্রী রামচন্দ্র দাস, উনি কতটা শিল্পমনস্ক মানুষ ছিলেন যে নিজের হোটেলটিকে এই রকম গ্রিক স্থাপত্য শৈলীতে তৈরি করিয়েছিলেন। শুধু তাই নয়, হোটেলের সামনে দুদিকে দুটি গ্রিক ভাস্কর্য তৈরি করিয়েছিলেন। তাহলে এবারে চলো ভেতরে যাওয়া যাক। হোটেলে ঢুকে প্রথমেই পড়বে সুবিশাল এই রিসেপশনটি, যেখানে আরামে বসে 20 জন মানুষ আড্ডা দিতে পারবে। এবার তোমাদের সঙ্গে করে নিয়ে যাই চলো আমাদের ঘরে। গ্রাউন্ড ফ্লোরের নন এসি ডাবল বেডরুমে রয়েছি আমরা। তোমরা দেখতেই পাচ্ছ, এই বেভিউর একটা খুব ভালো জিনিস হচ্ছে এদের রুমগুলো খুব সুন্দর করে ক্লিন করা থাকে। এত বছর আমরা আসছি, আমরা প্রত্যেকবারেই এই এই সেম জিনিস পাই। এখানে একটা কিট ব্যাগ দিয়ে দিয়েছে। কিট ব্যাগের মধ্যে এবার আমরা দেখি কি কি আছে। বাহ, দুটো ব্রাশ, একটা চিরুনি, একটা পেস্ট, সাবান, হেয়ার অয়েল, শ্যাম্পু, এগুলো বাড়িতে প্রচুর জমে গেছে। রুমের সাথে ব্যালকনি, ব্যালকনি দিয়ে হোটেলের পিছনের এই বাগানটা দেখা যাচ্ছে। এই বাগানটা খুব সুন্দর করে সাজানো, তোমাদেরকেও পরে নিয়ে যাব এই বাগান ঘুরতে। এই বাগানে কিন্তু প্রচুর পাখিও আছে। সঙ্গে টয়লেটটাও দেখে নাও। আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। নিচে এটা ডাইনিং, এটা হলো এই হোটেলের ডাইনিং এরিয়া। এখানে কমপক্ষে 40 জন মানুষ একসাথে বসে খেতে পারে। এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের পছন্দসই সব রকম খাবারই পাওয়া যায়। বাইরের হোটেলের সঙ্গে তুলনা করলে খাবারের দাম একটু বেশি, কিন্তু খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি ও পরিষেবা বিচার করলে ওই দামটুকু পুষিয়ে যায়। এখানে তোমরা যদি মাছ মাংস কিনে দাও, তাহলে এনারা রান্না করে দেবে। আমরা প্রতিবারই কিনে দিই, এনারা রান্না করে দেয়। আমাদের ভোলা মাছ সকালে যেটা বাজার থেকে কিনে দেওয়া হয়েছিল, ওটা ওনারা ভালো করে রান্না করে দিয়েছেন। আজকে আমরা দেশি মুরগি কিনে দিয়েছিলাম, সেটা ওনারা রান্না করে দিয়েছে। দোল উপলক্ষে হোটেলের প্রায় সব ঘরই বুক হয়ে রয়েছে।
শুধুমাত্র ফার্স্ট ফ্লোরের একটি এসি ডাবল বেড ও 7 বেডের এসি ডরমিটারি খালি আছে। আমরা শুধুমাত্র ওই দুটি ঘরই দেখাতে পারব। এক নম্বর রুম, এসি ডাবল বেড। দেখতেই পাচ্ছ ঘরটি আসবাবপত্রে ঠাসা। দরজা থেকে শুরু করে সমস্ত আসবাবপত্রই ডিজাইন করা, আর এই ঘরের দেওয়ালগুলো উডেন ফিনিশ। এই হোটেলের সমস্ত ঘরের মতো এই ঘরটিতেও ব্যালকনি আছে। চলো ব্যালকনিতে যাওয়া যাক। দেখো ব্যালকনি থেকে সামনের এই ভিউটি কিন্তু খুব সুন্দর। এখন আমরা এসে পড়েছি এসি ডরমিটরিতে। এই ডরমিটরিতে 7টা বেড রয়েছে। চলো এরপরে আমরা ব্যালকনিতে যাই। এখানে একটি খুব সুন্দর ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা বেশ বড়। ব্যালকনি থেকে নিচের ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এনাদের নিজেদের ভিতরেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা। গাড়ি কেউ নিয়ে আসলে ভেতরেই রাখতে পারবে। বেভিউ টুরিস্ট লজে মোট 30খানা রুম রয়েছে, এসি নন এসি মিলিয়ে। তার মধ্যে কিছু রুম ডাবল বেডরুম, কিছু ট্রিপল বেডরুম, আর 4খানা ডরমিটরি রয়েছে। তার মধ্যে এসি আছে, নন এসি আছে, কোনোটা 6 বেডের আছে, কোনোটা 7 বেডের আছে। আমরা এখন চলে এসেছি হোটেলের পিছনের বাগানে। আমরা এই হোটেলের পেছন দিকে যে বাগান রয়েছে সেই বাগানের মধ্যে আসছি। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, ওদের চাষবাসও কিছু হয় অল্প স্বল্প। এমনি ফুল গাছ দিয়ে ডেকোরেট করে রেখেছে। বাচ্চাদের জন্য যে দোলনা রয়েছে, বাচ্চারা আসলে এখানে দোলনা চড়তে পারবে। আর আছে প্রচুর পাখি এখানে। এখানে দেখতে পাচ্ছি সাদা টিয়া রয়েছে, চন্দনা রয়েছে। এই পাখিগুলোর কি নাম গো? নিচে তো চন্দনা টিয়া আর একটা সাদা টিয়া রয়েছে।
আমরা এবার বাগান থেকে যাচ্ছি বাড়িটার মধ্যে। বেভিউ টুরিস্ট লজের আমরা রিসেপশনে দাঁড়িয়ে আছি। রিসেপশনের এই যে চার্টটা আমি দেখে বলছি, এখানে রুম রেন্ট গুলো আপনাদের আসলে এখানে সুবিধা হবে। এখানে গ্রাউন্ড ফ্লোরের রুম আছে আর ফার্স্ট ফ্লোরের রুম আছে। বিল্ডিংটা দুটোর ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে যে রুম গুলো, ডাবল বেডরুম নন এসি 1018, ট্রিপল বেডরুম নন এসি 1247 ইনক্লুডিং ট্যাক্স। আচ্ছা, আর ফার্স্ট ফ্লোরে ডবল বেডরুম নন এসি 1466 টাকা, ডবল বেডরুম এসি উইথ গিজার 2026 টাকা, ট্রিপল বেডরুম এসি প্লাস গিজার 2479 টাকা, ট্রিপল বেডরুম অনলি গিজার, এখানে এসির ফেসিলিটি থাকবে না, শুধু গিজার পাওয়া যাবে, এটা 2255। ডরমিটারি 6 বেডেড নন এসি 2100 টাকা, ডরমিটারি 7 বেডেড এসি প্লাস গিজার 4200 টাকা, আর এক্সট্রা পার্সন যদি থাকে সেটা পার হেড 350 টাকা। তাহলে বন্ধুরা, হোটেলটি দেখে কেমন লাগলো? আমাদের তো এই হোটেলটি খুবই পছন্দের, এই নিয়ে 5 বার হয়ে গেল। চাইলে তোমরাও একবার এসে এখানে থেকে দেখতে পারো। এই মুহূর্তে বকখালিতে ছোট বড় হোটেল অনেক আছে, কিন্তু এই মানের হোটেল কটি আছে তাতে আমার সন্দেহ আছে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করো, কমেন্ট করো আর লাইক দাও, আর সাবস্ক্রিপশন করতে ভুলো না। আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রিপশনটা একান্ত জরুরি। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্তই, টাটা।